দর্শক লোকসভা নির্বাচনের ফল ঘোষণা চলছে সব শেষ ফলাফল জানাতে নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লুৎফর কবির লুৎফর এই পর্যন্ত কতগুলো আসনের ফল মিলেছে ধন্যবাদ আপনাকে আমরা সকাল আটটা থেকে দেখতে পাচ্ছি যে ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে সেই নির্বাচনের এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা হয়নি বেশ কয়েকটি আসনে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি রাহুল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী সহ আরো অন্যান্য যারা আছেন তারা ইতিমধ্যে ফল পেয়েছেন সেখানে তারা জয় পেয়েছেন রাহুল গান্ধী যে দুটি আসনে যে দাঁড়িয়েছিলেন সেই দুটি আসনে ইতিমধ্যে তিনি জয় জয়লাভ করেছেন তার যে প্রতিদ্বন্দ্বী বিজেপি ছিলেন তিনি হেরে গিয়েছেন তো আমরা সবশেষ কিছুক্ষণ আগে যে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে পর্যালোচনা করে দেখতে পেয়েছি সেখানে তিনশো আসন এনডিএ জোট পেয়েছে কিছুক্ষণ আগে ছিল তিনশো দুইটি আসনে এগিয়েছিল কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার সেটি কমে দুইশো আটানব্বইটি হয়ে যায় বিপরীতে আমরা যদি ইন্ডিয়া জোটের ক্ষেত্রে দেখি কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট সেই ক্ষেত্রে তারা কিন্তু দু হাজার চোদ্দ দু হাজার উনিশ সালের চেয়ে এবারে কিন্তু বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে আমরা দেখছি দুইশ আটাশটি আসন সবশেষ আমরা দেখতে পেয়েছি ইন্ডিয়া জোট পেয়েছে আর সব মিলিয়ে আমরা বলতে পারি যে ইন্ডিয়া জোট একটা বড় ধরনের ধাক্কা দিয়েছে বিজেপি বিজেপি এবং কংগ্রেস কতগুলো আসন জিতলো পশ্চিমবঙ্গের কথা বলছিলাম আমরা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের কি অবস্থা দেখছেন আপনি পশ্চিমবঙ্গে যদি আপনি দেখেন পশ্চিমবঙ্গের শুরু থেকে একটি সহিংসতা প্রবণ একটা জায়গা কিন্তু আজকে এই পর্যন্ত আমরা কোন ধরনের দেখতে পাইনি ভোটের ফলাফল যদি আমরা দেখি এখন পর্যন্ত সবগুলো আসনেই কিন্তু এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস সেখানে যদি বিপরীতে আপনি বিজেপি দেখেন সেখানে কিন্তু তারা খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই কিন্তু মোদী যেভাবে প্রচারণা চালিয়েছিলেন এই রাজ্য এই রাজ্যটিতে প্রায় বৃষ্টিরও বেশি কিন্তু আপনার প্রচারণা চালিয়েছিলেন এখানে খুব জোর দিয়েছিলেন বাট সেটি কিন্তু খুব একটা কার্যকর আমরা ফলাফল দেখতে পাইনি এই আজকের এই ফলাফলে এখন পর্যন্ত আমরা কংগ্রেসকে যদি আমরা কংগ্রেসের ক্ষেত্রে দেখি কংগ্রেস কিন্তু মাত্র একটি আসন পেয়েছেন আর সিপিএম এর ক্ষেত্রে দেখি শূন্য আসন পেয়েছে সেই ক্ষেত্রে আমরা সবশেষ যেটি বলতে পারি যে তৃণমূল কংগ্রেসই খুব ভালো অবস্থানে রয়েছে এবং জয়ের দ্বার প্রান্তে সে সাথে জানতে চাই আপনার কাছে আরো জোট সরকারের কাদের সঙ্গে জোট করতে হতে পারে মোদি এবারে কি মনে করছেন আহ ধন্যবাদ যে আসলে একক সংখ্যাগরিষ্ঠতা কিন্তু আসলে বিজেপি পাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ বিজেপি মোদী সবসময় বলে আসছিলেন যে তারা একাই চারশো আসনের বেশি পাবে সেই অবস্থান এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি তিনি জোর দিয়ে সবসময় বলেছেন যে আমরা চারশো আসন পাবো কিন্তু এখন আমরা সেটি দেখিনি সেই ক্ষেত্রে বিজেপি আর এনডিএ জোট যেটি রয়েছে আপনার আপনার জোট গঠন ছাড়া সরকার গঠন কোনোভাবেই সম্ভব হবে না এমনটি আমরা দেখতে পেয়েছি জি লুৎফর আপনাকে ধন্যবাদ দর্শক লোকসভা নির্বাচনের ফল নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী লুৎফর কবির